রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে রায়গঞ্জ থেকেও রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক এবং নার্সদের নিগ্রহের অভিযোগ করা হচ্ছে নার্সদের মারধর করা হয়েছে ধাক্কা ধাক্কির অভিযোগও সামনে আসছে প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক এবং নার্সদের নিগ্রহ করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে মারধর করা হয়েছে ধাক্কা ধাক্কি করা হয়েছে এই অভিযোগ আর যার প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে একটি অত্যন্ত সংকটাপন্ন রোগী আজকে মারা যায় এবং যিনি ডাক্তার ছিলেন তিনি তাকে খুব ভালোভাবেই দেখেন এবং পেশেন্ট পার্টিকে পুরোটা বুঝিয়ে বলা হয় তারপরেও দশ পনেরো জনের একটি দল আসে এবং ওয়ার্ডে সিস্টারদের যথেচ্ছ বাজে ভাষায় কথাবার্তা বলে এবং ধাক্কা ধাক্কি করে এটাই ঘটেছে এবং তারপরে বেরিয়ে যায় আমাদের গেটে পুলিশ পাহারা এবং তার সঙ্গে ইন্টারনাল সিকিউরিটি যা সবই ছিল তৎসত্ত্বেও দশ থেকে পনের জনের দলটা ঢুকে চার তোলাতে যায় এবং এই ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসে বিসাইডে ঝামেলা হচ্ছে আপনি জান উনি আমাকে কোন কথা শুনলেনই না কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না আমাদের প্রোটেকশন কি কোনোভাবেই নেই এমনিতেও ফিমেল ওয়ার্ড মেল পেশেন্ট বা মেল পার্টি তো এলাও করা নাই ভিজিটিং আওয়ার ছাড়া সারাদিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন ভিজিটিং চলে কোনো পার্টির সঙ্গে দাদারা কখনো থাকে না আছে দশ মিনিট পার্টি বের করে এক পাশ দিয়ে বের করে আর এক পাশ দিয়ে ঢুকে সব চলে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা